দেখছো আজকে আমাদের এখানে রাস্তায় একটা বিশাল বড় বিপদ ঘটছে, তোমাদের গোটে দেখাবো। সো তোমরা দেখতে থাকো, খুব ভয়ানক অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। কেসটা হয়েছে পুরোপুরি দেখো তোমাদেরকে, একটা বাস বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বিশাল বড়, বিশাল হয়নি তো, এটাই বড় কথা। ছাতি নেই একদম, তোমাদেরকে গিয়ে দেখায় সব ক্যামেরাম্যান রেডি। গাইস আজকে এসেছিলাম, আজকে আমাদের এখানে অ্যাক্সিডেন্টটা ঘটছে। একটা ভালো নিউজ কি যে কারো কিছু ক্ষতি হয়নি আর কি। সব ঠিক, হ্যাঁ গাইস পজিশনটা দেখো, এখানে বাসটা এমন ভাবে এসেছে যে ছুটিটার জন্য বাসটা কিন্তু বেঁচে গেছে, নয়তো উল্টে যেত, অনেকেরই ক্ষতি হতো। ছুটিটা দেখাবে, আমি ভাবলাম কারো না কারো হয়তো বিপদ, বিশাল বড় বিপদ ঘটছে, বাড়ি এসে দেখি কারো কিছু ক্ষতি হয়নি। হ্যাঁ একটু একটু হয়তো লেগেছে, কিন্তু বাট নর্মাল আছে সব ঠিকঠাক, না কিছুই লাগেনি, কারণ সবাই আরামে ফ্লিপ। বাসার নাম কি? ময়না মেদিনী বলছি, কাটাল। বাসটাকে পুরাটা খবর করে দেখাবে, ময়না মেদিনীপুর বাসটি। তোমরা এখানে আমাদের এখানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টটা ঘটছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো জায়গাটা দেখো পুরো। কারো কিছু বিপদটা হয়নি, সব থেকে বড় কথা এটাই, বিপদটা কারো কিছু হয়নি, নর্মালি সবটা নর্মালি হয়েছে আর কি। এটা আশা করি সবাই সুস্থ আছে। অ্যাক্সিডেন্টটা মানে ভয়ানক হয়েছে, বাট এখানে নর্মালি বলতে কি মানে কারো কিছু ক্ষতিটা হয়নি, আর ভগবানের কাছে প্রে করছি যেন কারো কিছু না হয়ে থাকে। বাসটা কোথাও ঢুকছে, আর সামনে একটা বাড়ি ছিল, আর বাড়িটা শুধু একদম যেত আর কি। আরেকটু যদি ক্র্যাশ হতো তাহলে পুরোপুরি একদম পুরো বাড়িটাকে চুমার করে দিত। তো কিছু না, আশা করি সবাই সুস্থ আছে, খুব হ্যাপি। কেন যেভাবে এসেছিলাম, যেটা দেখছিলাম এখানে পুরোপুরি জায়গাটা এসেছে, আজকে আমাদের পুরো তজনজ হয়ে গেছে। এখন তখন একটা সেফটি আছে, একটু আছে তোমরা নর্মালি কিছু হয়নি। চলো এখান থেকে বেরিয়ে, প্রচণ্ড ভিড়ও হয়ে গেছে এখানে।
কিছু বলে ভিডিওটা সম্বন্ধে চলো সবকিছু ঠিকঠাক আছে, সবাই হ্যাপি আছে, সবাই ঠিকঠাক আছে, সব ঠিক তো? হ্যাঁ সবাই ঠিকঠাক আছে, কিন্তু যে মালিক তার তো লসে গেল। কিছু না, সময় থাকে সব ব্লগটা শেষ করছি আমি। সো ফাইনালি গাইস সব ঠিকঠাক আছে, সাবধানে রাস্তাঘাট যাওয়া আসা করবে, তোমরা না বিপদ ঘটালো, কিছু না কিছু বিপদ হয়ে যায়। দেখতে পাচ্ছ আজকে স্টাইরিং কেটে গেছে গাড়িটা, যে এটা দেখো সাইডে দেখো, এই জায়গাটা দেখছো না তোমরা, এখানে স্টাইরিংটা মানে গাড়ির যে হ্যান্ডেলটা পুরোপুরি কেটে গেছে একদম। আশা করি সব ঠিকঠাক আছে, এখন কারো কিছু ক্ষতি হয়নি, বাসের একটু ক্ষতিটা হয়েছে বাট নর্মালি সব কিছু ঠিকঠাক। সো গাইস এতটুকুই, নেক্সট ব্লগের জন্য তোমরা রেডি থাকো। সো গাইস টাটা।